পূর্ব পাকিস্তানের প্রত্যেকটি ন্যায়সঙ্গত দাবির সামান্যটুকু পর্যন্ত তোমাদের নিকট থেকে অর্জন করতে হলে আমাদের বারবার প্রচুর ত্যাগ স্বীকার করতে হয়েছে এবং চরম মূল্য দিতে হয়েছে। এ যেন একটি বিদেশি শাসকবর্গের নিকট থেকে অধিকারের করুণা মাত্র ছিনিয়ে আনা। এজন্য কখনো কি তোমাদের মুখ লজ্জায় নত হয়েছে? না, হয়নি। শেখ মুজিবুর রহমান, আমাদের বাঁচার অধিকার, ঢাকা, ফেব্রুয়ারি 1966। শেখ মুজিবুর রহমানের বিখ্যাত 6 দফা ঘোষণায় পশ্চিম ও পূর্ব পাকিস্তানের মধ্যে বিরাজমান 24 বছরের ঔপনিবেশিক সম্পর্কের এক সংক্ষিপ্ত ইতিহাস তার অগ্নিঝরা বক্তব্যে উপস্থাপন করেছেন। মুসলিম রাষ্ট্র পাকিস্তান প্রতিষ্ঠার 1 বছর পর অর্থাৎ 1948 থেকে ঔপনিবেশিক ব্যবহার চলে আসছিল। তখন শেখ মুজিব ছিলেন অপরিচিত একজন ছাত্র। 1971 সালের 25 মার্চ পূর্ব পাকিস্তানে বর্বর পশ্চিম পাকিস্তানি সামরিক বাহিনীর অত্যাচারী পূর্ব বাংলার বিচ্ছিন্নতাকে স্থায়ীভাবে প্রতিষ্ঠা করল। সেই দুঃখের কাহিনী বর্ণনা করতে কয়েক খণ্ড হয়ে যাবে, এক্ষেত্রে আমরা সে প্রচেষ্টা নেবারও উদ্যোগ নেই। আমার কাহিনী শুধু সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তানের অসার রাজনৈতিক ক্রিয়াকাণ্ডের প্রতিবেদন, যা ক্রমান্বয়ে বিভীষিকাময় গণহত্যার পথে এগিয়ে যায়। আমার সৌভাগ্য হয়েছিল বিশ্ববাসীর কাছে 13 জুনের দি সানডে টাইমস পত্রিকার মাধ্যমে সেই ঘটনা তুলে ধরবার। এখানে যদি আমি পুরনো ঘটনার বর্ণনা দিয়ে থাকি, তবে সেটা শুধু প্রাসঙ্গিক কারণে। সে ঘটনা অনেকেই জানেন না, কিংবা জেনে থাকলেও ভুলে গেছেন। নেহাত প্রয়োজনের তাগিদেই সার সংক্ষেপের উদ্ধৃতি দিয়েছি। পূর্ব পাকিস্তানের বর্ণনা দিতে আমি ইচ্ছে করেই ইসলামাবাদ সরকারের প্রচলিত সংজ্ঞা, ইসলামিক রাষ্ট্র বা আদর্শিক রাষ্ট্রের পরিবর্তে মুসলিম রাষ্ট্র শব্দটি ব্যবহার করেছি। ইসলামের সঙ্গে আমার কোনো বিরোধ নেই, বরং পাকিস্তানের দৈনিক পত্রিকাগুলো সহ আমি যে পত্রিকায় কাজ করেছি তাতে প্রতিদিন পবিত্র কোরআনের বাণী প্রকাশিত হতো। আমি এসব বাণী পাঠে আনন্দ ও সান্ত্বনা পেয়েছি। গত 23 বছরের সাংবাদিকতার অভিজ্ঞতা থেকে বলছি, ইসলামাবাদ সরকারের উদ্ভট সংজ্ঞার চেয়ে আমার দেয়া সংজ্ঞার প্রতি আমি বিশ্বস্ত এবং পূর্ব পাকিস্তানের 6.5 কোটি মুসলমানেরাও এই মতই পোষণ করেন। পাকিস্তানের সত্যিকার অর্থে একটি আদর্শিক ভিত্তি রয়েছে, কিন্তু আদর্শিক রাষ্ট্র হিসেবে যা সাধারণত বলা হয়ে থাকে তা হয়ে ওঠেনি। স্বীকার করতে হয় পশ্চিম পাকিস্তানের অধিকাংশ লোকেরই উক্তি, আমি প্রথমে মুসলমান, পরে পাকিস্তানি। কিন্তু আমি দেখেছি এসব উক্তি শুধু সুবিধা আদায়ের আবেগ, বস্তুনিষ্ঠাহীন ব্যক্তির আদর্শিক আর্থিক উপশমের অবলম্বন মাত্র। ইসলামী ও পাকিস্তানি মতাদর্শ অনুশীলন, এই দুটির মাঝে শূন্যতা পূরণের ব্যর্থ প্রয়াস রয়েছে। জাতীয় সত্তা অস্বীকারের ওই দুটো ব্যাপারেই কাজ করেছে। প্রথমত, পূর্ব পশ্চিম পাকিস্তানের মধ্যে বেদনাদায়ক অর্থনৈতিক অসাম্যের পটভূমিতে ধর্মের পিছু হটা। দ্বিতীয়ত, পূর্বাঞ্চলের অমুসলিম জনগোষ্ঠী, বিশেষত 1.5 কোটি হিন্দু সম্প্রদায়ের প্রতি মানসিকভাবে প্রত্যাখ্যান এবং তাদেরকে অনির্ভরযোগ্য ও অপাঙ্গেয় বিদেশির ন্যায় ব্যবহার করা। পূর্ব বাংলায় বর্তমানে যে হিন্দুদের নিশ্চিহ্ন করার নৃশংস নিধনযজ্ঞের উৎস সূত্র, সেটা পাকিস্তানি ইসলামী অন্ধত্বের মধ্যে খুঁজে পাওয়া যাবে। পাকিস্তানের স্থপতি কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্না দেশের জনগণের মধ্যে জাতিসত্ত্বাবোধ জাগরণে দূরদর্শিতার পরিচয় দিয়েছিলেন। পাকিস্তানের প্রাথমিক ঘোষণায় তিনি জনগণকে বলেছিলেন যে মুসলিম, হিন্দু, খ্রিস্টান এবং পার্সি পরিচয় ভুলে শুধু পাকিস্তানি পরিচয় তাদের ভাবতে হবে। এর কারণ সুবিদিত। উপমহাদেশের ভাগাভাগিতে 4 কোটি মুসলমানকে পাকিস্তানের জনসংখ্যার অর্ধেকাংশের সমান ভারতে রেখেই পাকিস্তানের সৃষ্টি হয়। পাকিস্তান পূর্বাঞ্চলের অংশে পেয়েছে 1.5 কোটি হিন্দুকে। সাম্প্রদায়িক রক্তক্ষয়ী হানাহানির মাধ্যমে ভারত উপমহাদেশ ভাগাভাগি হলে এই অবস্থাতে দুর্বিষহ দুর্যোগ আরও তীব্র হয়ে উঠল। আমরা আগে মুসলমান, পরে পাকিস্তানি এই ধারণা পোষণ করার জন্য উভয় দেশের ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের পদমর্যাদা ও অবস্থা খর্ব হল। জিন্না সাহেব দীর্ঘদিন বাঁচেননি, তার আদর্শানুসারীগণ তার বিজ্ঞ দর্শনকে পাশ কাটিয়ে গেল। ক্ষমতা লাভের উচ্চাকাঙ্ক্ষায় প্ররোচিত হয়ে তাদের সাম্প্রদায়িক ভেদবুদ্ধি জনগণের মধ্যে স্থায়ী সাম্প্রদায়িক বিবাদে স্থান নিল। স্পেন, পর্তুগাল এবং আইরিশ জনগণ যেমন ধর্মবিশ্বাসে ক্যাথলিক রাষ্ট্র, পাকিস্তানও অনুরূপভাবে একটি মুসলিম রাষ্ট্র, ব্রিটেন তেমনি প্রোটেস্ট্যান্ট।
আজ পর্যন্ত পাকিস্তানের লিখিত সংবিধানে অথবা দেশের আইন কানুনে কিংবা প্রশাসনিক কাঠামোতে বা দৈনন্দিন জীবনযাত্রায় ইসলামী আদর্শিক অনুশাসনের কোনো স্থায়ী রূপ প্রকাশ পায়নি। যদি এর বিপরীত সত্য না হবে, তবে কেন ভারত থেকে মুসলমানদের পাকিস্তানে আগমনের ব্যাপারটি বাধা দেয়া হয়? সেটা হলে পশ্চিম পাকিস্তানে মুসলিম সামরিক বাহিনীর পূর্ববঙ্গের মুসলমানদের উপর নারকীয় অত্যাচারের ঘটনা বিশ্ববাসীকে প্রত্যক্ষ করতে হতো না। এ প্রসঙ্গে খুব বেশি দিনের কথা নয়, জর্ডানে পাকিস্তানি রাষ্ট্রদূতের বিবৃতির কথা আমি স্মরণ করছি। জর্ডানের সেনাবাহিনী এবং প্যালেস্টাইনের মুক্তিযোদ্ধাদের সংঘর্ষের সময় পাকিস্তানি সামরিক ইউনিটের ভূমিকা সম্পর্কে রাষ্ট্রদূত বললেন, আমি আপনাদের ওয়াদা দিচ্ছি পাকিস্তানি বাহিনী কোথাও মুসলমানদের বিরুদ্ধে একটি গুলি ছুঁড়বার দায়ে দোষী হবে না। এই বিবৃতিটির উদ্ধৃতিও প্রচারে প্রাধান্য পেয়েছিল। এ বিবৃতি দুবছর আগের। আমি ভেবে বিস্মিত হচ্ছি, বর্তমানে পূর্ব বাংলায় যে নারকীয় ঘটনা ঘটছে সেগুলো গলাধকরণ করতে ওই রাষ্ট্রদূতের কী না মানসিক কসরত করতে হচ্ছে। 1947 সনের আগস্ট মাসে পাকিস্তান আজাদ রাষ্ট্র হিসেবে গঠিত হল। সেই জন্মলগ্ন থেকেই কোন্দলের মাধ্যমে পাকিস্তানের প্রতিষ্ঠা। সেকালের ব্রিটিশ শাসিত ভারত সাম্রাজ্যে মুসলমানদের স্বতন্ত্র আবাসভূমির ঐতিহাসিক আন্দোলন, মুসলমানরা হিন্দুদের আধিপত্য আশঙ্কা করেছিল, ওটা ভাবা অযৌক্তিক ছিল না। উপমহাদেশ ভাগাভাগির উদ্দেশ্য সাধনে ওই ভাবনা যথেষ্ট কার্যকরী হয়েছে। কিন্তু এই চেতনাই দুটি ভৌগোলিক স্বতন্ত্র আর্থ সাংস্কৃতিক বৈচিত্র্যের পরিচিত ও বেদনাঘন সীমানার ওয়েদার দিয়ে ভারতে ব্রিটিশ রাজ্যের সমাপ্তি হল এবং পাকিস্তানের জন্ম হল। শুধু 1000 মাইল দূরত্ব বিস্তৃত ভারতীয় ভূখণ্ডই নয়, পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে রয়েছে সব দিক থেকে পার্থক্য। পূর্ব ও পশ্চিম পাকিস্তানের জনগণের ভাষা ও চিন্তায় রয়েছে পার্থক্য, তাদের জীবনযাত্রা, আহার ও বেশভূষায় নিজস্বতা আছে। তারা সম্পূর্ণ ভিন্ন পরিবেশে বসবাস করে, এমনকি তাদের খেলাধুলাও আলাদা মেজাজের। ফুটবল যা লক্ষ লক্ষ বাঙালিকে উৎসাহিত করে, কিন্তু পশ্চিম পাকিস্তানে এর কদর কম। সেখানে ক্রিকেট ও হকির প্রাধান্য। যদিও পূর্ব ও পশ্চিম পাকিস্তানিদের মেলামেশা হচ্ছে, তবু বিয়ে শাদী হচ্ছে কম। দেশের অখণ্ডতা রক্ষার জন্য সরকার দু অঞ্চলের মধ্যে আন্তদেশীয় বিয়ে শাদীর জন্য কবছর যাবৎ চেষ্টা চালিয়েছেন। প্রতিটি বিয়েতে 500 টাকা যৌতুক দেওয়া হয়েছে, তবুও হাতে গোনা যে কটি বিয়ে হয়েছে, আমার অভিজ্ঞতা থেকে বলছি, এ ধরনের দু একটি বিয়ে বর্তমানে যুদ্ধের কারণে তিক্ত ঘৃণা ও দুঃখজনক পরিসমাপ্তিতে এসে দাঁড়িয়েছে। রাজনৈতিকভাবেও দুটি অঞ্চল ভিন্ন তরঙ্গে বাঁধা। পশ্চিম পাকিস্তান নিজেকে মধ্যপ্রাচ্যের অংশ হিসেবে বিবেচনা করে, সেভাবেই সর্বদা দৃষ্টি নিবদ্ধ রেখেছে এবং 1958 সনের এক স্মরণীয় অনুষ্ঠানে পাকিস্তান মন্ত্রিসভার প্রেসিডেন্ট মেজর জেনারেল ইস্কান্দার মির্জা আফগানিস্তান ও ইরানের সঙ্গে কনফেডারেশনের প্রস্তাব আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন। এ ধরনের চরম সিদ্ধান্ত গ্রহণের পেছনে পূর্ব বাংলার লক্ষ লক্ষ জনগণের অস্বস্তিকর রাজনৈতিক চাপকে বানচাল করার প্রধান কারণ হয়ে থাকবে। সঙ্গত কারণেই ওইসব দেশগুলো থেকে এ ধরনের হাস্যকর প্রস্তাবে কোনো সাড়া না পেয়ে প্রস্তাবটি পরিত্যক্ত হয়েছিল। পাকিস্তানের অংশ হলেও পূর্ব বাংলার দক্ষিণ পূর্ব এশিয়ার প্রতিবেশী রাষ্ট্রসমূহের সঙ্গে স্বাভাবিক আকর্ষণ রয়েছে। এছাড়া পশ্চিম পাকিস্তান আন্তর্জাতিক অনুশাসনের প্রতি কখনোই উৎসাহিত হয়নি। পূর্ব পশ্চিম পাকিস্তানের মানুষের মধ্যে সান্নিধ্যের উষ্ণতার লক্ষণ দেখা যায়নি। দিল্লিতে আমার 3 বছর থাকাকালে আমি দেখেছি পাকিস্তান দূতাবাসের বাঙালি কর্মকর্তা ও কর্মচারীরা ভারতীয়দের সঙ্গে যতটা নৈকট্য ও আন্তরিক, তাদের দেশবাসীর সঙ্গে ততটা নয়। যদিও দুটি দেশের মধ্যে ভারতীয় রাজধানীতে যে রাজনৈতিক বাতাবরণ, তাতে বিপরীত অবস্থা হওয়া বিধেয়। 1958 সনে ওয়াশিংটনে এবং 1967 সনে বিলেতে একই রকম দেখেছি। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একই সামাজিক অবস্থান দেখতে পাবেন। অবসর সময়ে বাঙালি কর্মচারীরা নিজেদের মধ্যে কিংবা বিদেশি সহকর্মী বন্ধুদের সান্নিধ্য বেশি অভিপ্রেত মনে করে। পাঞ্জাবি ও পশ্চিম পাকিস্তানিদের চলার পথও ভিন্নতর। যদি কখনো সাক্ষাৎ হয়, তা মিশনের আনুষ্ঠানিক অনুষ্ঠানে কিংবা দূতাবাসের অনানুষ্ঠানিক সৌজন্যমদের পার্টিতে। যখন একজন কূটনীতিবিদ এ ধরনের কৌতূহল উদ্দীপক বিষয়ে প্রশ্ন করেন, তখন আড়ষ্টতাহীনভাবে একজন পাঞ্জাবি কর্মকর্তা উত্তর দিলেন, এতে আশ্চর্যের কী আছে, শত হলেও আমাদের জন্মসূত্র ধারার উৎস ভিন্ন।
পশ্চিম পাকিস্তানের প্রকৃতি জনগণকে কর্মঠ ও উগ্র করেছে। কষ্টসহিষ্ণু পার্বত্য মানুষ ও উপজাতীয় কৃষকদের সবসময় বন্ধুর পরিবেশে জীবন ধারণের জন্য তৎপর থাকতে হয়। বাঙালিরা এক্ষেত্রে সম্পূর্ণ আলাদা। ভদ্র ও মর্যাদা সম্পন্ন বাঙালি তারা সহজ জীবনযাপন ও বদ্বীপ এলাকার প্রাচুর্যে বসবাসে অভ্যস্ত। কুমিল্লায় নবম ডিভিশনের একজন পাঞ্জাবি সামরিক কর্মচারীর মন্তব্য আমার বেশ মনে আছে। হাত দিয়ে চারিদিকে কালো উর্বর মাটির দিকে লক্ষ্য করে বললেন, হায় আল্লাহ, বিচিত্র এ দেশ দিয়ে আমরা কি না করতে পারি। খনেক চিন্তা করে বললেন, কিন্তু আমার মনে হয় তাহলে আমরা বাঙালিদের মতো হয়ে যেতাম। ইসলাম অবশ্য দু অঞ্চলের সাধারণ যোগসূত্র, কিন্তু পাকিস্তানের ২৪ বছরের ইতিহাস প্রমাণ করে দু অঞ্চলের পরস্পরের প্রতি সাধারণ ক্ষেত্রে ধর্ম খুব নগণ্য বন্ধন সৃষ্টি করেছে। ভারত ভাগাভাগির সময়ে এ ধরনের ঘৃণা ততটা ছিল না, কেননা তখন হিন্দুদের সঙ্গে আদর্শিক বিরোধ ছিল, যা তৎকালীন ভারতবর্ষে পাকিস্তান মুসলিম ঐক্যের একমাত্র ভিত্তি। পাকিস্তানের নতুন মুসলিম জনমানুষ এই বিরোধপূর্ণ সূত্রগুলি উপেক্ষা করে। স্বাধীনতার প্রাথমিক উত্তেজনা ক্ষীণ হতে থাকলে তাদের ব্যক্তিস্বার্থ অর্জনের ভিন্ন ধারা বইতে শুরু করল। অস্তিত্ব রক্ষা ও অগ্রগতির সঙ্গত কারণেই উগ্র পশ্চিম পাকিস্তানিরা প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ ও জনবহুল পূর্বাঞ্চলে আধিপত্য বিস্তার করতে লাগল। পূর্ব বাংলা তার অস্তিত্ব রক্ষার জন্য আধিপত্য প্রতিরোধ করতে শুরু করল। এই পটভূমিতে আর্থনৈতিক বিষয়গুলো এলো সামনে আর ধর্মের স্থান গেল পিছনে। বিরোধ তীব্র হতে লাগল। এই আর্থনৈতিক উন্মেষ ধারাকে ও পূর্ব বাংলাকে পদানত রাখার জন্য পাকিস্তানি শাসকেরা বারে বারে গত দুদশকেরও বেশি সময় ধরে ধর্মীয় গোরামের আশ্রয় নিয়ে ব্যর্থ আক্রমণ চালিয়েছে। যখনই রাজনৈতিক ও আর্থনৈতিক প্রকট সমস্যাগুলি উত্থাপিত হয়েছে, তখনই ইসলামীকরণের নতুন তরঙ্গ সৃষ্টি হয়েছে। এসব হল ধর্মান্ধতার নতুন ফতুয়া। সবসময় পুরনো আদর্শের ঢোল পিটানো হয়েছে। প্রাক স্বাধীনতা যুগের সাম্প্রদায়িকতা জাতীয় আদর্শে রূপ নিয়েছে। যেহেতু পাকিস্তানের সৃষ্টি হয়েছে ইসলামকে মুক্ত করে তোলার জন্য, সে কারণে ভারতের সঙ্গে সহাবস্থান সৃষ্টির কোনো প্রচেষ্টাই হয়নি। ভারত একসময় ভয়ঙ্কর হিন্দু আধিপত্য হিসেবে বিবেচিত হয়েছে। এই উদ্দেশ্য ত্বরান্বিত করার জন্য কাশ্মীর সমস্যা পাকিস্তানের জন্মলগ্ন থেকেই সুলভ বাহক হিসেবে ব্যবহৃত হয়েছে। জনসম্মুখের একাধিক অনুষ্ঠানে আমাদের বলা হতো, কাশ্মীরের যুদ্ধবিরতি সীমারেখা থেকেই পাকিস্তানের বৈদেশিক নীতি উৎসারিত। পাঞ্জাবি ও পাঠানদের কাছে এটা খুব সুখশ্রাব্য ছিল, কারণ ওদের অনেকেরই কাশ্মীরের সঙ্গে পারিবারিক সম্পর্ক ছিল। কিন্তু বাঙালিদের কাছে অতটা উত্তেজনার কারণ ছিল না, যদিও বাঙালিদের অনেকে দেশপ্রেমের কারণে সরকারি ভাষ্যের সঙ্গে ঐকমত্য পোষণ করতেন, কিন্তু সেটা ছিল খুবই সীমিত। শুরুতে কাশ্মীর নিয়ে যে প্রেষণাই থাকুক না কেন, পরবর্তী সময়ে তা শুধু জনগণের মধ্যে উত্তেজনা সৃষ্টির মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়েছে। আমি নির্ভরযোগ্য সূত্র থেকে জেনেছি, প্রয়াত প্রেসিডেন্ট কেনেডি জনৈক পাকিস্তানি কূটনীতিককে বলেছিলেন, জনাব, আমার মনে হয় কাশ্মীর নিয়ে আপনাদের যতটা উদ্বেগ, তার চেয়ে বেশি আগ্রহ কাশ্মীরের সমস্যার প্রতি। পাকিস্তান যখন সৃষ্টি হল, তখন থেকেই ধর্ম পূর্ব ও পশ্চিম পাকিস্তানের সাধারণ শত্রুর বিরুদ্ধে ঐক্য প্রকাশে সাহায্য করেছে। কিন্তু দুই অংশের মানুষের মধ্যে প্রেম বা ভ্রাতৃত্ববোধ প্রকাশে ও একসঙ্গে থাকায় যথেষ্ট অবদান রাখেনি। বাংলাদেশের নেতৃবৃন্দ বলেছেন, আর্থনৈতিক অগ্রগতির প্রাধান্য এত বেশি, ইসলামের সৌহার্দ্য ও ঐতিহ্যের স্লোগান দিয়ে তাকে উপেক্ষা করা যাবে না। এটা ভাবা সমীচীন হবে না যে পূর্ব বাংলার মানুষেরা আর্থনৈতিক শোষণ ও তজ্জনিত অবনতি ভুলে গিয়ে ইসলামী বন্ধন শক্তিশালী বিবেচনা করেন। শেখ মুজিবুর রহমানের আর্থনৈতিক উপদেষ্টা এবং সমাগত নতুন বাংলাদেশ সংস্থাপনায় সবচেয়ে কৃতি অর্থনীতিবিদ রেহমান সোবহান এ বিষয়ে পুনরায় গুরুত্ব আরোপ করেছেন। ব্রিটিশ ভারতের ধর্মীয় সংখ্যাগরিষ্ঠের শোষণের বিরুদ্ধে মুক্তির জন্যই বাংলাদেশ ধর্মীয় ভিত্তিতে পশ্চিম পাকিস্তানের সঙ্গে রাজনীতির ক্ষেত্রে অংশীদারি হয়েছিল। কেউ অমন ভাবেননি যে এই ব্যবস্থা অধিকতর উন্নত হয়ে পাকিস্তানের শোষণ ব্যবস্থায় রূপান্তরিত হবে। পাকিস্তানের পূর্ব পশ্চিমাঞ্চল যতই পরস্পর থেকে দূরে সরে যেতে থাকে, ততই উভয়ের মধ্যে ইসলামের সাধারণ বন্ধন ম্রিয়মাণ হতে থাকে। পাঞ্জাবের প্রখ্যাত রাজনীতিবিদ
নবাব মুস্তাক আহমেদ গুরমানিকে যখন এক পর্যায়ে অনুযোগ করতে শোনা গিয়েছিল, শুধু দুটো পাখাই দেখা যাচ্ছে, পাখি দেখা যাচ্ছে না, তখন এমনকি সেই ডানার ঝাপটানো পর্যন্ত নীরব হতে চলেছে।